কলকাতার রাস্তা এবার আরও নিরাপদ। যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরের প্রত্যেক গাড়িতে বসতে চলেছে ভেহিকল ট্র্যাকার। এই সিস্টেমের মাধ্যমে প্রত্যেক গাড়ির নির্দিষ্ট লোকেশন ট্র্যাক করা সম্ভব হবে পুলিশের তরফে, ফলে কোথাও কোনো বিপদ ঘটলে গাড়ির ভিতরে থাকা যাত্রী পুলিশে খবর দিলেই সঙ্গে সঙ্গে সেই গাড়ির লোকেশন ধরে ফেলা সহজ হবে। বাণিজ্যিক ভিত্তিতে যাত্রী পরিবহনের সঙ্গে যুক্ত রয়েছে এমন সমস্ত গাড়িতেই এই ট্র্যাকিং সিস্টেম লাগানো এবার থেকে বাধ্যতামূলক করা হলো। রাজ্য পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে কলকাতা শহরে চলাচলকারী সমস্ত কমার্শিয়াল গাড়িতেই এই বিশেষ ট্র্যাকিং ডিভাইস লাগানো হবে। আগামী 31 মার্চের মধ্যে এই ডিভাইস লাগানোর কাজ সম্পন্ন করতে হবে শহরের গাড়িগুলিকে। এই ট্র্যাকিং ডিভাইস লাগানো থাকবে চালকের কেবিনে। এই পরিষেবার জন্য রাজ্য পরিবহন দপ্তরে থাকতে চলেছে একটি কন্ট্রোল রুম। সমস্ত বাণিজ্যিক গাড়িগুলির গতিবিধি সেই কন্ট্রোল রুমে ট্র্যাকিং করা হবে। এছাড়াও লালবাজারের তরফে গাড়িগুলিকে এই ডিভাইসের সাহায্যে ট্র্যাকিং করা যাবে, ফলে সহজেই স্থানীয় থানা গাড়ির অবস্থান সম্পর্কেও জানতে পারবেন। এই ব্যবস্থা দেশের মধ্যে অনন্য নজির তৈরি করবে বলে মনে করছে রাজ্য পরিবহন দপ্তর। নারী সুরক্ষার কথা সর্বাপেক্ষা গুরুত্ব দিয়েই এই ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ।